জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে কাছেই জলপেশ বাজার, সেই বাজারের কাছেই একটি বাড়িতে ঘরের ভিতরে গোকুল সাপে ডিম দেয়। সেই ডিম থেকে কিছু বাচ্চা বেরিয়ে এলে তাদের নজরে আসে এবং তারা সঙ্গে সঙ্গে পিপিএস রেস্কিউ টিমকে খবর দেন। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং সেখানে আমরা 7টি গোকুল সাপের বাচ্চা এবং কিছু ডিম উদ্ধার করে নিয়ে আসি। কারণ এই ডিমগুলো যদি আমরা উদ্ধার না করি তাহলে হয়তো তারা সেই ডিমগুলো এবং বাচ্চাগুলো নষ্ট করে দিত বা যেখানে সেখানে ফেলে দিলেই এই প্রাণীগুলোর মৃত্যু হতো, অকারণে এতগুলো প্রাণীর মৃত্যু হতো। তাই সেখান থেকে আমরা ডিমগুলো উদ্ধার করে নিয়ে এসে আমরা সংরক্ষণে রেখেছি। কিছুদিন পর সমস্ত ডিম থেকে বাচ্চা বেরিয়ে এলে আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় আমরা এই বাচ্চাগুলোকে ছেড়ে দিই। তার আগে এই সাপের বাচ্চাগুলোর প্রতি আমাদের কিছু কর্তব্য রয়েছে, যে কর্তব্যগুলো আমরা পালন করেছি সঠিকভাবে। আমরা কী পালন করেছি সেটাও এর মধ্যে তুলে ধরা আছে। যখনই ডিম থেকে সাপের বাচ্চা বেরিয়ে আসবে তখনই কিন্তু এখানে পিঁপড়া আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এখানেও আমরা লক্ষ্য করছি, আমরা কিছু পিঁপড়া এখানে লক্ষ্য করছি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই সাপের বাচ্চার গায়ে থেকে এবং ডিমের গা থেকে যে পিঁপড়েগুলো আছে সেগুলোকে আমাদের সরিয়ে দেওয়া। তবে মনে রাখতে হবে, এই কখনো অভিজ্ঞ লোক ছাড়া বা বন দপ্তরের অনুমতি ছাড়া এই কাজ কখনোই বাড়িতে করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই আমরা বন দপ্তরকে জানিয়ে এই কাজগুলো করেছি এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই আমরা এই কাজগুলো করেছি। আমরা এই পাত্র থেকে অন্য পাত্রে সাপগুলো নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু ওই পাত্রের মধ্যে কিছু পিঁপড়ে আমরা লক্ষ্য করেছি, সেই পিঁপড়েগুলোকে আমরা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে পুনরায় আবার সেই পাত্রে আমরা এই সাপগুলোকে নিয়ে নিচ্ছি। আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় আমরা এই সাপগুলোকে ছেড়ে দেব। তবে মনে রাখতে হবে, আবারও বলেছি, এই কাজগুলো একেবারে বন দপ্তরের অনুমতি ছাড়া কেউ বাড়িতে রাখবেন না এবং বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া এই কাজগুলো কখনোই করা যাবে না। ধন্যবাদ সকলকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পিপিএস ময়নাগুড়ি।